আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরকে নিউজ 24 এর পক্ষ থেকে দেশে এবং দূরে কাছে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন, এতেকাফের মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, গুনামাফের মাস রমজান মাস, জান্নাতকে দরজাগুলি উন্মুক্ত করার মাস রমজান মাস, জাহান্নাম বন্ধ করে দেওয়ার মাস রমজান মাস, এই শয়তানকে আবদ্ধ করার মাস রমজান মাস, শয়তানের গলায় বেড়ি পরানোর মাস রমজান মাস, বান্দাকে প্রত্যেক ওয়াক্তে আল্লাহ তাআলা অগুনতে অসংখ্য মাফ করার মাস রমজান মাস। অতএব আসুন আমরা রমজান মাসে রোজা রেখে সিয়াম পালন করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আর এই মাসে আমাদের জন্য রয়েছে বিশাল বিশাল সারপ্রাইজ। সারপ্রাইজের মধ্যে একটি সারপ্রাইজ হলো এতেকাফ, একটি সারপ্রাইজ হলো এতেকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দিয়েছেন এই এতেকাফ। আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য আমরা দীন ইসলামের জন্য এতেকাফ করতে পারি। এতেকাফের মূল বিষয় হলো সকল দুনিয়ার কর্ম ব্যস্ততার মধ্যে আমরা ডুবে থাকি, দুনিয়ার দোকানদারির মধ্যে ডুবে থাকি, মাঠের মধ্যে ডুবে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ডুবে থাকি। এগারোটা মাস শুধু দুনিয়া 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 আর দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। এমন একটা মাস আমরা পেয়েছি যেই মাসটা আল্লাহ তাআলার জন্য একটু সময় দেওয়া যেতে পারে, যেই মাসটায় আল্লাহ তাআলার জন্য একটু সময় আমরা ব্যস্ততার থেকেও একটুখানি সময় মসজিদের মধ্যে একটু অবস্থান করতে পারি, ঘরের মধ্যে অবস্থান করতে পারি। এই যে লকডাউনের সময় এসেছে, এখন কিন্তু সরকারের পক্ষ থেকে মানুষের জন্য, মানুষের কাছে একটা বসতের একটা সময়, বসে থাকার একটা সময়, নিজেকে নিয়ন্ত্রণ করার সময়, এখন কিন্তু একটু দুনিয়ার সকল ব্যস্ততা সব কিছু এড়িয়ে আমরা এতেকাফ করতে পারি। অর্থবার অতবার কোরআনুল করিমের সেই আয়াতে কারিমার কথা মনে পড়ে যায়, মানকানা এতেকাফ, যে ব্যক্তি এতেকাফ করবে রমজান মাসে আল্লাহ এবং তার রসুলের জন্য। হাদিসের এক বর্ণনা আসছে, তার জীবনের সব গুণাকে আল্লাহ তারা মাফ করে দিবেন, আল্লাহ তারা আগে পরের গুণা মাফ করবেন। অতএব আসুন আমরা রমজান মাসে এতেকাফ করি, রমজান মাসে একটু আল্লাহর জন্য বসি। দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেল, আমরা রমজান মাসে কি আল্লাহর জন্য একটু সময় দিতে পারি না? আমরা রমজান মাসে কি একটু আল্লাহর জন্য একটু সময় ব্যবহার করতে পারি না? এই ব্যস্ততা থেকে একটু নিরিবিলি হয়ে পড়ি। আসুন আমরা একটু মসজিদে অবস্থান করি, দুদিন, চার দিন, পাঁচ দিন, তিন দিন, ছদিন, নদিন কিংবা দশ দিন, সর্বনিম্ন আমরা একটু দুদিন, একদিনও একটু এতেকাফ করতে পারি ইনশাআল্লাহ। আসুন ভাইরা, যে যেখানে আছেন মেয়েদের জন্য এতেকাফ আছে, মেয়েরা নিজেদের নির্জন ঘরে একটা স্থানে সুন্দর জায়গায় এতেকাফ করতে পারবে। এতেকাফ করাকালীন কারোর সাথে কথা বলা যাবে না, খাওয়া দাওয়ার জন্য বাহিরে আসা যাবে না, শুধু প্রসাব পায়খানা এবং গোসলের জন্য বাহিরে আসতে পারবেন। এতেকাফ করতে হবে, এতেকাফের বিশাল নিয়ামত, বিশাল ফজিলত বর্ণনা হয়েছে। এর জন্য আমরা আরকে নিউজ 24-এর পক্ষ থেকে আজকে এই বছরের, এই 2021 সালের একটি সুন্দর থিমস আপনাদের কাছে তুলে ধরলাম। আসুন আমরা নারী পুরুষ যে যেখানে আছি, নিজেদের জীবনের মধ্য থেকে একটু সময় বেছে নিয়ে আল্লাহর জন্য দেই, আল্লাহর জন্য বিলিয়ে দিই, এতেকাফ করি, নিজেকে সফরদ করি। এই জন্য আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে, এই জন্য আসুন রসুলের পথ ধরে, রসুলের অনুসরণ করে আমরা একটু আল্লাহর জন্য সময় একটু দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআন আজিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।